আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে এই মুহূর্তে যারা আমাদের আজকের প্রতিবেদনটি দেখার জন্য ক্লিক করেছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজমুল শান্ত দর্শক বন্ধুরা আজকে আমি চলে এসেছি ঝিনাইদহ জেলার মহেশপুর থানার আদমপুর গ্রামে এই গ্রামে একজন প্রান্তিক খামারি প্রান্তিক খামারি একটি গরু লালন পালন করেছেন পাকরা বাবু নাম দিয়েছেন এই গরুটার এই সামনে আসছে পবিত্র কুরবানি ঈদ এই কুরবানি ঈদকে কেন্দ্র করে আপনারা অনেকে বড় গরু দেখতে চান বা বড় গরু কিনতে চান তাদের জন্য আজকের ভিডিওটি তো এই গরুটা কিভাবে লালন পালন করলেন বিস্তারিত আমরা জানবো তো আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন আলহামদুলিল্লাহ এই যে তো এই গরুটার নাম আপনি কি দিয়েছেন এটা হচ্ছে মহেশপুরের পাকরা বাবু মহেশপুরের পাকরা বাবু জি জি আচ্ছা তো এই গরুটার বয়স কত দিন হবে এই গরুটার বয়স দুই বছর শেষ তিন বছরের মানে রানিং আর কি দুই বছর শেষ তিন বছর মানে পড়ছে আর কি তিন বছরের মানে তিন বছর আর কি আচ্ছা এই সাইডে আসেন একটুখানি তো এই গরুটা শখ জাগলো কিভাবে যে আমি এই গরুটা লালন পালন করবো গরুটা অরিজিনালি আমার ঘরের মানে গাভীর বাচ্চা হ্যাঁ হ্যাঁ তা গরুটা যখন এই কত থেকে শুরু থেকে গরুটা দেখতে সুন্দর মনে করে আমি গরুটা শখ হলে গরুটা আমি বড় করব তাই এই উদ্দেশ্য করে আমি মনে দেখতে সুন্দর এবং মানে ওজনও ভালো মোটা এই কারণে আমি গোরডা শক করে পুষছি যা কত বড় হয় আমি দেখব এই শক করে আমি পুষছি আর কি আচ্ছা গোটা তিন বছর আর কি কেমন মাংস এর মাংস পয়েনে বডি ওয়েট আছে 23 24 মন কি 23 মন হবে আনুমানিক আনুমানিক আচ্ছা তো এই গোরটার আপনি দাম হাকিয়েছেন কত এর দাম ভাড়া দিয়ে আমি 6 লক্ষ 70000 দিয়েছি 7 লাখ 70 হাজার জি মাংসের হিসাব করলে তো একটু বেশি হয়ে যায় না দামটা এখন দামাদামি করার কি সুযোগ আছে কি সুযোগ অবশ্য আছে আচ্ছা সুযোগ আছে দেখে যদি ক্রেতারা পছন্দ হয় তার মধ্যে একটু সুযোগ দেওয়া হবে আচ্ছা কোন ফিট মানে কোন কোম্পানির ফিট ভালো খায় আপনার আমি হচ্ছি গ্রাম এলাকার মানুষ ঠিক আছে আমি হচ্ছি মাঠে এর ঘাস খাওয়াই আর আছে সকাল বিকাল ভুসি আর আছে বিচলি আর এমনি নেপালি ঘাস আছে এই ঘাস খাওয়াই

তো আরো তো রাখা সম্ভব কয় দত হয়েছে চার দত জি আচ্ছা gorilla দাম আ কত 6 লাখ 70 লাখ 70 হাজার যদি কিরাতারা পছন্দ হয় এ দামদাম করে নিতে করে নিতে পারে আচ্ছা আপনার ঠিকানাটা যদি আপনার মুখ থেকে একটু বলেন আমাদের আমার ঠিকানাটা আছে আমার নাম মোহাম্মদ আমিনুল ইসলাম ডাক নাম দুদু আমার গ্রাম আমার পিতার নাম সলেমান সরকার গ্রাম আদমপুর ডাক পোস্ট অফিস বিদাদারপুর ইউনিয়ন आजमপুর উপজেলা মহেশপুর জেলা জিনেদ আচ্ছা তো এই আপনার কয়টা গরু আছে সব মিলায় আমার খামারে আমার এই গরু আছে টোটালে 6টা 6টা গরু আছে আচ্ছা ওই যে ওই দিকে তাকিয়ে শেষ দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন এই গরু সম্পর্কে আপনার গরু সম্পর্কে গরু এটা পোষা আছে শখের বিষয় শখ করে পোষা এবং এটা আসলে কি মানে খামারিরা যাতে উন্নত মানে উন্নত খামারিরা যাতে গরু লালন পালন করে কিন্তু আমরা কিন্তু সেইভাবে লালন পালন করতে পারি না যেহেতু আমরা গ্রাম এলাকার মানুষ তা আমরা গরু পুষতে হয় তা পুষি আর কি ঠিক আছে এখন মানে এই গরুটা বিষ করে আমি মূলত শখ করেই পুষছি আমি শখের বিষয়ে পুষছি কিন্তু আমি এর খরচ করে হিসাব করে নাই যে কত খরচ হলে পেছনে এই ধরনের হিসেবে আমি করি না আমি দেখবো যে আমার ইচ্ছা আছে ছিল এটা কিরকম কেমন হয় দেখবো বলে কিন্তু আমি এর পেছনে আমি এর আমার ঘরে খাওয়াইছি আর কি ও আচ্ছা দর্শক বন্ধুরা শুনলেন তার কথা এই গৌটা যদি আপনি ক্রয় করতে চান বা গোটা আপনার দেখতে চান তাহলে ডেসক্রিপশন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি ফোন করে তার সঙ্গে যোগাযোগ করতে পারেন তো এই পাকরা বাবু সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করলাম যদি এই ঘোড়াটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি এই ঘোড়াটা লালন পালন করার জন্য আশা করছে এই ঘোড়াটা যাতে বিক্রি হয়ে যায় এবং আগামীতেও আপনি এরকম ঘোড়া লালন পালন করতে আমি আরো কেনবো এটা দেখতে হয়ে গেল আমি আরো ঘোড়া আমার ঘোড়া আছে আরো আছে কিন্তু ওইগুলো ছোট ভবিষ্যতে আমি উন্নত উমুতরতে গরু প্রসারণ পরিকল্পনা আমার আছে আচ্ছা যা আপনাকে ধন্যবাদ তো পেশায় একজন স্কুলে চাকরি করি এই আচ্ছা তো ধন্যবাদ আপনাকে আপনাকে ধন্যবাদ আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম